वेलकम बैक टू माई यूट्यूब चैनल जेपी सिंह ब्लॉग्स एंड मोटिफिकेशन। तो गाइज आपनारा आशा करछि भालो आछेन এই কোভিড সিচুয়েশনে। सो বাড়ি থাকুন, সেফ থাকুন। আর আজকে ভিডিওটা হবে যে আমার ডিস্কে যে ক্যালিপারসগুলো আছে সেগুলো নতুনই কিনেছিলাম, আমি এখন নতুনই আছে। সো সেগুলো আমি রং করব, সেগুলো মানে একটু চিপ কোয়ালিটির, মানে একটু চিপ প্রাইসের। সো সেগুলো নানান কালারে আসে না, যে কোনো একটা কালার আছে যেটা আছে কালো, সে কালো আমার অতটা ভালো লাগছে না। সাইকেলটা ম্যাট ব্ল্যাক হবে সেই জন্যে। সো আমি ওটা ওটা লাল করে দিই, তো কীভাবে করবো সেটা দেখা যাক। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্ট। তো গাইজ এটা আমি কালকে রাত্রে ঘষে নিয়েছিলাম, তো এখন ঘষাটা পুরো হয়ে যাক, দেন বাকিটা দেখা। When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. Earth from a bird's eye view, you should grow feathers and see this too. কালকে রাতে এগুলোকে আমি স্যান্ড করে নিয়েছি, সেটা ক্লিপ দেখে নিয়েছি না। তো স্যান্ড করার পরে যে হচ্ছে পুরো ক্লিয়ার হয়ে গেছে, সেটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে। তো বেশি কিছু না করে স্টার্ট করা যায় রং করা। আমার কাছে এখানে আছে লাল রং আর কালো রং। কালো রং কেন, কারণ হচ্ছে যে এইটা এই পার্টটা এটাকে কালোই রাখবো দুটোতে, কারণ এটা একটা আলাদা ভালো সুন্দর লুক দেবে, আর এটা পুরোটা লাল হয়েছিল পেছনে যেগুলো হয়েছে এটা পেছনে এটা হয়েছে এটা। তো সময় নষ্ট না করে শুরু করা যাক। When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. Earth from a bird's eye view, you should grow feathers and see this too. করলাম আমি ফার্স্ট লেটটা একটু একটু খালি শুকাবে, তারপর আমি এর উপর আর ক্লিয়ার দেবো। যদি এটা একটু সামান্য হার্ড হলে এর উপর রং করবো অন্যটা, তাহলে সেটা বসবে একটু, তো বসবে তাহলে এটা একটু শুকাক, তখন ওই ব্রাশটা ধুয়ে নিয়ে একটুখানি দিয়ে দিলে তারপর আগে থার্ড লেয়ার আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, কারণ আমার তো মনে হচ্ছিলো না ভিডিও রেকর্ড করে, তাছাড়া আমার ফোনের স্টোরেজ যতটা নিয়ে আর ফোনে একটা প্রবলেম হচ্ছিলো। তো থার্ড কোটের পর এটা ক্যামেরাতে এরকম দেখাচ্ছি, কিন্তু সামনাসামনি খুব একটা ভালো হয়নি। এটা শুকালে আমি এরকম আরেকটা লেয়ার করার চেষ্টা করবো। সো স্টে টিউন ফর দিস। আজকে সারা রাত শুকাক, কালকে সকালে আবার ভিডিওটা বানাবো। দি নেক্সট ডে আমি এটা কালকে রং করেছিলাম, কালকে ছিল 25 মে, আজকে 26 মে আমি এটা রং করে সকালে এক্ষুনি কাজ করা জায়গাটা এলাম রং করে। দেন আমি দেখতে পেলাম কি এটা এইখানে, এখানে এটা যা অবস্থা হয়েছে, এখানে আরেকটা রুম হয়েছে, এখানে এই যে
কোথায় গেল, এই যে এটারও এখানে এরকম হয়েছে। তো এটা কি কিছু করা যায়, যেটা আপনারা যদি কিছু জানেন তাহলে আমাকে বলুন এটা কীভাবে ঠিক করা যেতে পারে। যাই হোক, যাছাড়া অনেক বেটার ফিনিশ এসছে আগের থেকে, মানে ফার্স্টবার করেছিলাম তো ফার্স্টবারে রঙটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যে আমি আবার রঙ তুলে আবার দেন করি। তো এটা সেকেন্ড টাইম করেছি, এটা এবার পাঁচটা লেয়ার দিয়েছি এক এক করে ধীরে সুস্থে, তো এখন বেটার লাগছে আগের থেকে। তো এখানে একটা কোম্পানির নামও ছিল, সে কোম্পানির নামের উপরে আমি গ্লসি কালার করে দিয়েছি কারণ ভালো লাগছে না। এখানে এখানেও টেক্সচার পাল্টে গেছে, কারণ এখানেও এরকম হয়েছিলো যাচ্ছে রঙ শুকিয়ে যাচ্ছিলো আবার বেশি করে, মানে রঙ টেনে কুচকে যাচ্ছিলো। সো এখন এটা শোকাতে এখনও আরও একদিন মতন লাগবে। সো এটা আমি পার্ট ওয়ান হিসেবে এখন আপলোড করবো, দেন পার্ট টুতে কীভাবে অ্যাসেম্বল করে সেটা বলে দেবো। সো ওয়েট ফর পার্ট টু।